মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে নতুন পুরাতন মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। 1978 সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে হত্যা, খুন, ডাকাতি, অপহরণ সহ নানা অপরাধে। এতদিন জেলা পুলিশ ক্যাম্পের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এখন তাদের বদলে দায়িত্ব দেওয়া হচ্ছে এপিবিএনকে। আমাদের ক্যাম্পের ভিতরের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জেলা পুলিশের আর কেউ নাই, তবে এখানে প্রত্যেকটা ক্যাম্পে একজন করে ওদের প্রতিনিধি থাকবে শুধুমাত্র মামলা তদন্তের বিষয়গুলো দেখার জন্য। আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা যাবতীয় সবটুকু ডিউটি হলো আমাদের এখন এপিবিএনের দায় দায়িত্বে। প্রাথমিক পর্যায়ে এপিবিএনকে দায়িত্ব দেওয়ার পর ক্যাম্প থেকে পুলিশের 70% সদস্য সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে এপিবিএনের সদস্য বাড়ালে সব পুলিশ সদস্যকে ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হবে। আইন শৃঙ্খলাজনিত ডিউটি, জয়েন্ট প্যাট্রোল, ফুড প্যাট্রোল, চেকপোস্ট, এভরিথিং এখন থেকে এপিবিএন কাজ করবে। জেলা পুলিশ তাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করবে। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন এপিবিএন 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পে দায়িত্ব গ্রহণ করবে। 14 এপিবিএন উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প সমূহের নিরাপত্তা সহ অন্যান্য কার্য টহল সহ অন্যান্য কার্যক্রম দেখবে, আর 16 এপিবিএন টেকনাফস্থ ক্যাম্প সমূহের নিরাপত্তা প্রোটেকশন অন্যান্য বিষয়সমূহ দেখবে। এপিবিএন এর দুটি ইউনিটে 2 জন পুলিশ সুপারের পাশাপাশি 2 জন অতিরিক্ত পুলিশ সুপার, 3 জন করে সহকারী পুলিশ সুপার সহ সদস্য সংখ্যা থাকছেন 1176 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।